নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলেও বেগুন তো আমরা ভালো করে খাই, আর বাড়িতে কিন্তু বেগুন আর ডিমের ইউনিক রেসিপিটা করে খেয়ে দেখবেন। রুটি ভাত খুব ভালো লাগে খেতে, কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বেগুন ডিমের ইউনিক রেসিপি করার জন্য কী নিয়েছি, বেগুন নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা করে, দুটো ডিম নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বেগুনে এই মাঝখানটা কেটে নেব, একটা ছুরি নিয়েছি, আস্তে আস্তে কিন্তু কাজটা করতে হবে। মাঝখানেরটা বের করে নিলাম, এইভাবে সব বেগুনগুলো কেটে নেব। বেগুনের মাঝের অংশটা কেটে নিয়েছি, দেখুন বেগুনগুলো এক একটা রিঙের মতো করে নিয়েছি। বেগুনের মাঝের অংশগুলো কুচিয়ে নেব, যতটা পারবেন ছোটোগুলো কুচানোর চেষ্টা করবেন। সব বেগুনটা এবার কুচিয়ে নেব, বেগুনের মাঝখানে অংশটা সব কুচিয়ে নিয়েছি। বেগুনের কুচিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এই বাড়িতে ধরবে না বলে বড় একটা বাটি নিয়ে নেবো, সবটা ধরে নিলাম বড় বাটিতে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ করে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ঝালটা আপনার বুঝে দেবেন কম বেশি করে দিতে পারেন, হলুদ পরিমাণ অনুযায়ী লবণ। আগে প্রথমে মিশিয়ে নেব, ভালো করে মশলা দিয়ে বেগুনের মধ্যে মিশিয়ে নিলাম। এবার দুটো ডিম ভেঙে দেব, এবার ভালো করে ফেটিয়ে নেব ডিম দিয়ে বেগুনের মধ্যে। আমি দুটো ডিমে করছি, আপনারা মনে করলে কিন্তু তিনটে চারটে ডিমও করতে পারে, কম বেশি আপনারা করে নিতে পারে। ভালো করে মেখে নিলাম ডিম দিয়ে বেগুন দিয়ে, এটা আবার রেখে দেবো। বেগুনের রিঙে কিন্তু লবণ মাখিয়ে নেব, হলুদ লবণ হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণটা। বেগুনের সব রেঙে কিন্তু লবণ মাখিয়ে নিয়েছি, দেখুন দুদিকেই ভালোভাবে। এবার মূল রান্নায় চলে যাব, গ্যাসে একটা পায়খান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, তেলটা চারিদিকে একটু লাগিয়ে নেব। এবার বেগুনের রিংগুলো দিয়ে দেব, বেগুনের রিঙের মধ্যে কিন্তু যেটা ভুলে রেখেছিলাম বেগুন দিয়ে আর ডিম দিয়ে সেটা দিয়ে দেবো, চামচে করে নিলাম, এভাবে দিয়ে দেবো। গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দিয়েছি, গ্যাসের জোরটা কিন্তু লোতেই আছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকাটা খুলে নেব, দুটো চামচ দিয়েছি,
একটা চামড়ের উপরে ধরবো, বেগুনের উপরে উল্টিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলবো, একটু চেপে চেপে দেবো। এগুলো উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। বাকি বেগুনটা এবার ভাজা করে নেব। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। এই দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। বেগুন ডিমের ইউনিক রেসিপি রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।